ছুটির দিনে আমি বের হয়ে গিয়েছি, একটু ম্যানিকিওর পেডিকিওর করব আর একটু অ্যালোন টাইম কাটাবো আর কি, একটু সেলফ টাইম কাটাবো আর কি, এই জন্য বের হয়ে গেলাম। প্রথমে বাসে উঠে গেলাম, বাসে করে চলে যাচ্ছি আমি আমাদের সিটি সেন্টারে। বাস থেকে নেমেই আমি তো হাঁটাহাঁটি শুরু করে দিলাম। বাইরের ওয়েদারটা চমৎকার ছিল, খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। আর এই তো চলে আসলাম আমি প্রথমে ওয়্যাক্সিং করার জন্য। তো এখন আমি যাচ্ছি পোস্ট অফিসে, আমার একটা পার্সেল এসেছে, ওই পার্সেলটা কালেক্ট করতে যাচ্ছি। রাস্তায় মানুষজনকে দেখে খুব ভালো লাগছে, সবাই হ্যাপি বিকজ অফ দ্য ওয়েদার, সবাই খুব নাইসলি রেডি হয়ে ঘোরাফেরা করতেছে, দেখে অনেক হ্যাপি হ্যাপি লাগতেছে। আসলে ওয়েদার ক্যান চেঞ্জ ইয়ার মুড। হাই, আই হ্যাভ এ পার্স। তো আমি এই পোস্ট অফিস থেকে কালেক্ট করতে পারি নাই, আমার বাসার সামনে আরেকটা পোস্ট অফিস আছে, সো ওরা ওখানে পাঠিয়ে দিয়েছে। প্রথমে আমি এই অ্যাড্রেসটাই পেয়েছিলাম, তাই এখানে চলে আসছি। তো এখন আমার বাসার সামনের পোস্ট অফিস থেকে কালেক্ট করে নিব। বাট ইন দ্য মিন টাইম আমি আমার ম্যানিকিউর পেডিকিউর করার চেষ্টা করবো যদি অ্যাপয়েন্টমেন্ট পাই, কারণ সামার ডেইজে সবগুলো সেলুন বুকড, একদম ওভারলি বুকড, একদমই স্লট পাওয়া যায় না, সাথে সাথে গিয়ে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর করতে হয়। সো দেখি যে আমি আজকে প্যাডিকিউর ম্যানিকিউর করতে পারি কিনা। এই দোকানটা খুব ইন্টারেস্টিং লাগতেছে, পিঙ্ক লিলি। লেটস সি ভিতরে কি আছে, এর আগে কখনো যাই নাই। ইন্টারেস্টিংলি এই দোকানের ভিতরে সবগুলো ড্রেসেস অনেক কালারফুল ছিল এবং ম্যাক্সিমাম সব প্লাস সাইজের ছিল, এবং ডিজাইনগুলিও গতানুগতিক ডিজাইনের চেয়ে একটু ডিফারেন্ট ছিল। লাকিলি আমি যেই স্যালুনে সবসময় ম্যানিকিওর পেডিকিওর করি, ওই দিন তেমন কোনো ভিড় ছিল না, ভিড় ছিল বাট অনেক বেশি ভিড় ছিল না, সো আমি করতে পেরেছিলাম আমার ম্যানিকিওর পেডিকিওর। মোট কথা হচ্ছে ম্যানিকিওর পেডিকিওর কিন্তু বাসায় করা যায় অ্যান্ড ইটস কোয়াইট ইজি, বাট আমার কাছে সেলুনে করলে খুব রিল্যাক্সিং লাগে এবং আমার কানে মনে হয় এটা একটা স্ট্রেস রিলিভিংয়ের ওয়ে। আপনি বসে আছেন, রিল্যাক্স করছেন, সামওয়ান ইজ প্যাম্পারিং ইউ, এই টাইমটা আমার খুবই ভালো লাগে, আমার কাছে খুবই রিল্যাক্সিং লাগে। এবং আমার কাছে মনে হয় সারা মাসে সারা সপ্তাহের হেকটিক একটা লাইফস্টাইলের পর আই ডিজার্ভ ইট। সো এই তো আমি খুব হ্যাপিলি বসে আছি চেয়ারে, আর এখানে আমার ম্যানিকিওর এবং পেডিকিওর দুটো অ্যাট এ টাইমে করা হচ্ছে, বিকজ আমার সময় ছিল না। সো আমি তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে দুইটা একসাথে পাশাপাশি করা পসিবল কি না, সো তারা বললো যে হ্যাঁ দুইটা পাশাপাশি করা পসিবল। সো আমার এক সাইডে ম্যানিকিওর চলছিলো আর এক সাইডে পেডিকিওর চলছিল। সো আমরা দেখেছি স্কাই হাই মাস্কারার হাইপ, এখন নতুন তারা আরেকটা মাস্কারা লঞ্চ করেছে, সেটা হচ্ছে স্কাই হাই কসমিক। সো আই এম গোয়িং টু বাই দিস অ্যান্ড ট্রাই যে আসলে এটা বেটার নাকি এটা বেটার। তো ফাইনালি ম্যানিকিওর পেডিকিওর শেষ করে আমি আমার বাসে উঠে দিলাম, বাসে উঠে আমি আমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো বাসায় ঢোকার আগে আমি পোস্ট অফিস থেকে আগে আমার পার্সেলটা কালেক্ট করলাম, ফাইনালি আই গট দ্য পার্সেল। সো বাসায় চলে আসছি, আই ডোন্ট নো ওয়াই অল অফ এ সাডেন আই ওয়াজ ক্রেভিং ফর সামথিং সুইট। সো আমি আমার বাসার নিচে একটা বেকারি আছে ওখানে গেলাম, ওখানে গিয়ে এইটা দেখলাম, ইট লুকস লাইক বাটার বান আমাদের বাংলাদেশে, বাট এখানে এক্সট্রা জ্যাম আছে, সো আমি এটা ট্রাই করবো। সো লেটস ট্রাই দিস ওয়ান। আচ্ছা, বেসিক্যালি সো দিস বান, এই বানের টেস্টটা হচ্ছে ডোনারের মতন, আর মাঝখানের এই যে ক্রিম অ্যান্ড জ্যাম এই টেস্টটা মনে হচ্ছে বাংলাদেশের বাটার বানের মতন। সো ইটস নট ব্যাড, ইট টেস্টি। সো দুইটার ফ্লেভারই আছে, দুইটার টেস্টই আছে, একটা হচ্ছে ডোনার আর একটা হচ্ছে গিয়ে বাটার বান। নট এ ব্যাড, এটার দাম ছিল 1 pound 6 pence, আমার মনে হয় আমি এটা আরও ট্রাই করবো। তো আমি মুখ ধুয়ে আসছি, একদমই বেয়ার ফেস, জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে আসছি। এখন আমি এই মাস্কটা লাগাবো, এই মাস্কটার নাম হচ্ছে নিপ অ্যান্ড ফেই পিউরিফাই। এখানে আছে সালসেরিক অ্যাসিড, তারপর আর কী আছে, লিকোরাইস পাউডার এবং ক্লে আছে। যদিও এই মাস্কটা আমার কাছে মনে হয় যাদের কম্বিনেশন স্কিন অথবা অয়েলি স্কিন তাদের জন্য বেটার হবে, আমার স্কিন এমনিতেই ড্রাই, বার এর মধ্যে আমি কয়েকটা পিম্পলও দেখতে পাচ্ছিলাম বিকজ অফ ইরেগুলার স্কিন কেয়ার
and my sleeping routine. So আপনারা সবাই চিনেন evolution.co.uk শামিমা আপু. সো শামিমা আপু ব্যবহার করছিল এই মাস্কটা আরেকদিন লাইভে. সো আপু বলছিলেন এটা আপুর জন্য খুব ভালো কাজ করে. সো আজকে যেহেতু আমি এটা দেখলাম সুপার ড্রাগে আমি নিয়ে আসলাম. স্মেলটা খুবই সুদিং, একটা খুবই সফট একটা স্মেল. লাইক অন্যান্য ক্লের যেমন একটা হার্শ বা একটা মিন্টি বা একটা ফ্রেশ স্মেল থাকে ওরকম না. ইটস ভেরি লাইক ভেরি ভেরি বেয়ার মিনিমাম, খুবই আর কি হালকা সুদিং একটা স্মেল. সো আমি সব ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি. আমি ফেসিয়াল করার বা স্কিন কেয়ার করার ওরকম সময় পাচ্ছি না, তো আমি চিন্তা করলাম যেহেতু আপু বলেছে এটা ভালো, লেটস গিভ ইট এ ট্রাই অ্যান্ড সি যে আসলে এটা আমার স্কিনকে নাইসলি ক্লিন করে কি না. আমি জাস্ট আমার স্কিনকে একটু ডিপলি ক্লিন করতে চাচ্ছি কারণ সময় পাচ্ছি না স্কিন কেয়ার করার. আমি এখন এই মাস্কটা লাগায় গোসল করে ফেলবো, গোসল করে এসে আপনাদেরকে রিভিউ দিচ্ছি যে আসলে কেমন লাগছে. সো এই হচ্ছে কি আমার মাস্ক অ্যাপ্লাই করার পরে আমি দেখতে পাচ্ছি অনেক ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ক্লিন হয়ে গেছে, ফেসে আর কিছু নাই. বাট আমি গোসল করে আসছি প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, সো স্কিন অনেক ড্রাই. আমাকে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে. জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এখনও ময়শ্চারাইজার বা কিছু অ্যাপ্লাই করি নাই. সো আই এম লাভিং দিস ওয়ান, বাট ফুল রিভিউ ডিটেলে রিভিউ আমি পোস্ট করে দেবো ভেরি সুন ইনশাল্লাহ. সো এই ছিল আমাদের আজকের ব্লগ, আমি এখন বাইরে যাব. সো আই হোপ এই ছোটো ব্লগটা আপনারা এনজয় করেছেন. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন. আল্লাহ হাফেজ, বাই.